ব্যাম ব্রোস, অনেকদিন পর আপনাদের সাথে আবার যুক্ত হলাম আর কি। কিছু প্রবলেমের কারণে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি নাই কয়েক মাস যাবৎ। তো এখন থেকে আবার ইনশাল্লাহ রেগুলার আপনারা চ্যানেলে আপডেট পাবেন। আশা করি আপনারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন এ পর্যন্ত এভাবে সাপোর্ট দিতে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে দেবেন। এবং আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, দারাজ অফার সম্পর্কিত বিভিন্ন রিভিউ রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এছাড়াও প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে বিভিন্ন ধরনের ভিডিও অর্গানাইজ করা আছে, তো আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তাছাড়া আমাদের একটি এফবি গ্রুপ রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের অফার পোস্ট পাবেন, তারপরে আমাদের ভিডিও লিংক পাবেন, এগুলো বিভিন্ন ধরনের লিংক দেওয়া থাকে, তো চাইলে আপনারা সেখানেও জয়েন করতে পারেন। চলুন আর কথা বেশি না বাড়িয়ে আমরা একদম সরাসরি ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওর টপিক হচ্ছে দারাজের যে বৈশাখী উৎসব অফার চালু হয়েছে আজ থেকে, তো সেই অফারে মানে সেই উৎসবে আর কি আপনারা কী কী অফার পাবেন, কী কী বেনিফিট পাবেন সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আপনারা পাবেন হচ্ছে কী কী হবে বৈশাখী উৎসবে, এই অংশটায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আছে দারাজ কয়েন, সর্বোচ্চ কয়েন কালেক্ট করে জিতুন রিয়েলমি নার্জো 50i। তো এটা সম্পর্কে আমরা একটু জানি দেখি। তারপরে রয়েছে 50% ছাড় নতুন ব্যবহারকারীদের জন্য, যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্য রয়েছে 50% ছাড়। সর্বনিম্ন অর্ডার মূল্য 100 টাকা, অর্থাৎ আপনি যদি 100 টাকার অর্ডার করেন শুধুমাত্র তখনই আপনার এই ভাউচারটা ট্রিগার হবে। আর মেবি সর্বোচ্চ আমি যতটুকু জানি যে সর্বোচ্চ 50 টাকায় ডিসকাউন্ট দেয়, 50% ছাড়ে মেবি, আমি যতটুকু জানি। দেখা যাক এবার দারাজ কত নিয়ে আসছে, আমরা ভিতরে ডিটেলস পড়বো একটু পরে। তারপরে রয়েছে কয়েন, কয়েন ফার্স্টে একবার দিছে, কয়েন পরে আরেকবার দিছে। সকাল 11টায় চেক ইন করে 500 টাকার ভাউচার জিতুন, মানে আপনি কয়েন যদি চেক ইন করেন সকাল 11টার মধ্যে বা 11টার পরে তাহলে আপনাকে 500 টাকার ভাউচার দিতে পারে দারাজ। এই ধরনের অফার তো শুনছি কিন্তু কেউ কখনো পাইছেন কি না সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যেমন রিয়েলমি নার্জো 50i, তারপরে এই যে 500 টাকার ভাউচার, এগুলো অনেক শুনছি, অনেক মানে উৎসব টুৎসবে দারাজ এগুলো বলে কিন্তু কেউ কোনো দিন পাইছে না কি আমি কোনো এফবি গ্রুপে বা অন্য কোথাও দেখতে পাই নাই। তো আপনারা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে রয়েছে সেই ইনফেমাস শেক শেক অফার, তো এটার ডিটেলস আমরা পড়ব। এখানে আপাতত দেওয়া আছে 1, 3, 7 ও 14 এপ্রিল, এই 4 দিন আপনারা শেক শেক করে বিভিন্ন ভাউচার জিততে পারেন। আবার অনেকে আকর্ষণীয় উপহার পায় বিভিন্ন টাইপের, আমি তো একজনকে দেখছিলাম একবার সাউন্ড বক্স পাইছে মনে হয় এইরকম। তো আপনারাও চাইলে আপনাদের লাক ট্রাই করে দেখতে পারেন। তো এটা টাইম হচ্ছে দুপুর 3টা থেকে 4টা, এটা অ্যাভেলেবেল থাকবে 1, 3, 7 আর 14 তারিখে। তারপরে রয়েছে 14 টাকার মিস্ট্রি বক্স, অনেকেই এটা সম্পর্কে মানে তুমুল আগ্রহ প্রকাশ করেন মিস্ট্রি বক্স কীভাবে নিব কেমনে নিব। তো এই সম্পর্কে আমাদের একটা ভিডিও রয়েছে, আপনারা যারা এখনও দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন, এটা একটু পুরনো ভিডিও। আমরা এখানে বিভিন্ন ধরনের টিপস দেওয়া আছে, বিভিন্ন ধরনের না, এই যে এই ভিডিওটা, যে কীভাবে আপনি 11 টাকার মিস্ট্রি বক্স কিনবেন, এটা ছিল হচ্ছে 11/11 সেলে আমাদের ভিডিও করা, এই যে এইটা। তো আপনারা এইটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ, অনেকেই এই টেকনিক ইউজ করে মিস্ট্রি বক্স পেয়েছিলেন, আশা করি এবারও আপনারা মিস্ট্রি বক্স নিতে পারবেন। তো এইটা থাকবে 3, 4 ও 5 এপ্রিল, দেখা যাক এখানে আমরা দিয়ে দিই নেক্সট দেখি, এগুলো আমরা ডিটেলস পরে পড়ব, আগে আমরা মানে সংক্ষেপে আর কি যেরকম নিউজের হেডিং দেওয়া থাকে হেডলাইন সেরকম আমরা হেডলাইনগুলো পড়ে যাই। তারপরে দারাজ মলের 99 টাকার মিস্ট্রি বক্স, এটা থাকবে বিকেল 5টায়, এটা হচ্ছে শুধুমাত্র একদিন থাকবে 8 এপ্রিল। দারাজ মলের মিস্ট্রি বক্স ভাই মানে জাস্ট প্রোডাক্টগুলোই সেল করে দারাজ, আর অন্য কিছু না। ওকে এখানে কোনো ইয়া নাই, জাস্ট এটা ইয়া দেওয়া আছে, মোর কিছু নেই। তো এখানে 99 টাকার মিস্ট্রি বক্স, এখানে আমি দারাজ মলে কাউকে সেরকম ভালো প্রোডাক্ট পাইতে দেখি নাই, স্যাটিসফাইও হয় নাই। একবার জাস্ট ইলেকট্রিক মিস্ট্রি বক্স দিয়েছিল দারাজ, যেখানে দারাজ বিভিন্ন ভালো প্রোডাক্ট দিয়েছিল, তো তারপরে আমি সেরকম কোনো আর দারাজ মলের ভালো কোনো রিভিউ দেখি নাই মিস্ট্রি বক্সের। তো আপনারা যারা চান আপনারা অর্ডার দিতে পারেন 99 টাকার মিস্ট্রি বক্স, তবে 14 টাকার মিস্ট্রি বক্সটা কিন্তু নেওয়ার মতো, এটাতে আপনাদের লাভ হবে যারা যারা পারবেন চেষ্টা করবেন নেওয়ার, আর আমরা যদি পাই তাহলে তো অবশ্যই আনবক্সিং করব। নেক্সট রয়েছে দারাজ গ্লোবাল ভাউচার,
তো এটা 4 7 10 আর 12 এপ্রিল আপনারা পাবেন 500 টাকা পর্যন্ত ভাউচার দারাজের কিছু গ্লোবাল শপ রয়েছে যেগুলো চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয় তো সেই সব গ্লোবাল শপে আপনারা ভাউচার পাবেন 500 টাকা পর্যন্ত সেটা থাকবে হচ্ছে এই এই ডেটে 4 7 10 আর 12 এপ্রিল দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খানিকটা ফ্ল্যাশ সেলের মতো আর কি তারপরে রয়েছে রাশ আওয়ার ভাউচার এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো আমরা এটা করে নেব তো এটা একটা ট্যাবে ওপেন করি তারপরে রয়েছে রাশ আওয়ার ভাউচার এটা হচ্ছে আপনার 50% ডিসকাউন্টে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আপনারা পাবেন এটা শুধুমাত্র 4 এপ্রিল তার মানে এটা হচ্ছে আপনারা 50% ডিসকাউন্টের ভাউচার পাবেন শুধুমাত্র 4 এপ্রিল ডেটটা মনে রাখবেন 4 এপ্রিল দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এটা বেশিক্ষণ থাকবে না হয়তোবা সম্ভবত 5 মিনিট 2 মিনিট সর্বোচ্চ এখন লোকজন যেই পরিমাণ দারাজ ইউজ করে কোনো কিছুই পাওয়া যায় না যেমন রাতে কিছু ভাউচার দেখছিলাম অ্যাভেলেবল সকালে উঠে দেখছি সেগুলো রান আউট তারপরে নেক্সট রয়েছে ফ্যাশন মেগা ভাউচার এখানে রয়েছে 250 টাকার ভাউচার বিকাল 5টা হতে রাত 12টা পর্যন্ত আর কি এটা শুধুমাত্র 4 এপ্রিল অ্যাভেলেবল থাকবে নেক্সট রয়েছে বিদেশি পণ্য 20 টাকার ডেলিভারি দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত মানে বিভিন্ন ফরেন প্রোডাক্টে আমাদের অনেক টাকা ডেলিভারি চার্জ লাগে ওই যে যেটা বললাম দারাজের বিভিন্ন গ্লোবাল শপ রয়েছে সেগুলো থেকে আপনারা যখন কিনবেন তখন আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি ওইখানে পিক আপ পয়েন্ট সিলেক্ট করা যায় না তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ গ্লোবাল প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনারা অ্যাড কার্ট করে রাখবেন 6 তারিখ দুপুর 12টা থেকে 4টার মধ্যে সেই প্রোডাক্টগুলো কিনবেন অনলি 20 টাকা আপনাদের শিপিং চার্জ লাগবে তো এটার ডিটেলস আমরা দেখবো আর একটু নেক্সট এসেনশিয়াল মিস্ট্রি বক্স এইটা কি আমার জানা নেই এটা প্রথম দেখতেছি এটা সম্ভবত দারাজের বিভিন্ন শপে যে এই মিস্ট্রি বক্স থাকে যেমন ইমামি মিস্ট্রি বক্স দেয় বিভিন্ন ধরনের সাবান তারপরে তাদের যেসব প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে মিস্ট্রি বক্স দেয় তো সেই টাইপের হইতে পারে এটা হচ্ছে শুধু পাবেন 6 এপ্রিল বিকেল 5টা থেকে 6টা অর্থাৎ প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন বিকেল 5টা থেকে 6টা আপনারা কোনো না কোনো মিস্ট্রি বক্স পেয়ে যাবেন তো এই ছিল আমাদের সংবাদের হেডিং তো নেক্সট আমরা দেখি ভিতরে ঢুকে ওকে এখানে আমরা ফার্স্টে ওপেন করেছিলাম কয়েন তো এখানে আমাদের নিয়ে এসছে সকাল 11টায় ভাউচার পুনরায় রিফ্রেশ করা হবে আচ্ছা আপনি সকাল 11টার পর আবার ভাউচার পাবেন তো আপনারা আবার চেক করবেন এখানে কিছু অপশন থাকে 100 টাকার কমের কিছু প্রোডাক্ট 300 টাকার কমের কিছু প্রোডাক্ট এগুলো আপনারা পাবেন প্রতিদিন সকাল 11টায় চেক ইন করে জিতে নিন 500 টাকার ভাউচার দেখা যাক কী রয়েছে এখানে সর্বোচ্চ কয়েন কালেক্ট করুন এবং রিয়েলমি নার্জো আই 550 আই যেহেতু শর্তগুলো একটু দেখি আমরা শর্টকাটে আচ্ছা অফারটি 1লা এপ্রিল থেকে 14ই এপ্রিলের মধ্যে থাকবে এটা তো জানা কথা চেক ইন মিশন কেনাকাটার মাধ্যমে কয়েন কালেক্ট করা যাবে তারপরে সফল অর্ডার করতে হবে বিজয়কে একটি রিয়েলমি নার্জো 50 আই স্মার্টফোন উপহার দিবে 30 এপ্রিলের পর বিজয়কে উপহার দেওয়া হবে বিজয়কে 30 এপ্রিলের মধ্যে কল এসএমএস এর মাধ্যমে জানানো হবে ওকে এটা জাস্ট অ্যাপের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এই অফারটির জন্য যোগ্য হবেন না অর্থাৎ একটা ডিভাইসে একটাই আইডি আপনাকে ইউজ করতে হবে যদি একাধিক আইডি ইউজ করেন তাহলে আপনি বিবেচিত হবেন না দারাজের অ্যালগোরিদম ইদানিং ভালো হয়ে যাচ্ছে একটা ফোন থেকে দুই তিনটা আইডি ইউজ করলে দারাজ কেমনে জানি বুঝে নেয় মানে অ্যালগোরিদম এতটাই ভালো করে ফেলছে আগে আমরা যেমন অনেকেই একটা ফোনে অনেকগুলো নিউ ভাউচার ইউজ করতাম বাট এখন সেটা করা যায় না নেক্সট হচ্ছে প্রতারণামূলক কার্যকলাপ এইচটিসিটিসি উপহার সামগ্রী ফেরতযোগ্য নয় এবং দারাজ বিক্রয়ত সেবা প্রদান করা হবে না অর্থাৎ আপনারা উপহারটা পাবেন কিন্তু উপহারের যে ওয়ারেন্টি রয়েছে তারা সেই বিক্রয়ত সেবা প্রদান করবে না দারাজ থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না যদি রিয়েলমি দেয় তাহলে হয়তো সেই ওয়ারেন্টি আপনারা ক্লেম করতে পারবেন তো আপনাদের বেশি কিছু না জাস্ট চেক ইন করবেন আপনারা রেগুলার যে মিশনগুলো রয়েছে কয়েনের মিশন সেগুলো কমপ্লিট করবেন এবং আপনারা নিজেদের ইচ্ছা মতো শপিং করবেন দেখেন যদি ভাগ্যে থাকে তাহলে জিতেও নিতে পারেন একটা রিয়েলমি নার্জো 50i তো আমরা এখন নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজে তো জাস্ট সেমই আছে ওকে শেক শেক টাইম স্লট এখানে রয়েছে 1 তারিখ 3টা থেকে 4টা 3 তারিখ 3টা থেকে 4টা 4 তারিখ 3টা 30 থেকে 4টা 30 5 তারিখ 3টা থেকে 4টা 6 তারিখ 7 তারিখ আর 14 তারিখ মানে আপনারা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত রেগুলার পাবেন 3টা থেকে 4টা আর 14 তারিখ শুধুমাত্র পাবেন 3টা থেকে 4টা পর্যন্ত মিডিলে 7 থেকে 13 তারিখ পর্যন্ত কোনো অফার নেই শেক শেকের
আপনারা শিক্ষকে কি কি পেতে পারেন সেটার একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। একটা স্যামসাং এর A03 কোর ফোন, একটা রাউটার, Realme ফোন, Realme স্মার্ট ওয়াচ, একটা হেডফোন, আপনারা হাংরি নাকি ভাউচার পেতে পারেন, ম্যাক্সিমাম লোকজনই এটা পাবে আমি শিওর, টিপি লিংকের একটা পাওয়ার ব্যাংক আর ছোটটি ভাউচার পাবেন। এখানে কিছু শর্তাবলী রয়েছে, আমরা টুক করে শর্তাবলীগুলো পড়ে নেই। কাস্টমার কোড শেখ সময়ের ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার, জেলার ভাউচার, আই লাভ ইউ ভাউচার, আকর্ষণীয় উপহার যেটা নিতে পারেন। ম্যাক্সিমাম ভাউচার আপনারা ভাউচারই পাবেন, দেখবেন যে বিভিন্ন দারাজের সফল ভাউচারই দেয়। আমি ট্রাই করছিলাম কয়েকবার, তো কখনও উপহার জেতার সৌভাগ্য হয়নি, তবে ভাউচার পেয়েছি অনেকগুলো। কাস্টমারগণ একই ভাউচার শুধুমাত্র একবারই জিততে পারবেন, একটা ভাউচার একবারই পাবেন, মানে একবারই ভাউচার পেলে আপনার শেষ, সেরকম না, আপনি এক ক্যাটাগরির ভাউচার একবার পাবেন। তারপরে আপনাদের রয়েছে শেক শেক স্লট চলাকালীন কাস্টমারগণ পাঁচবার অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ আপনি পাঁচবার শেক করতে পারবেন এক টাইমে আর কি। তারপরে রয়েছে মাই ভাউচারে গিয়ে আপনারা ভাউচার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে এই ভাউচারগুলো আপনারা চেক করে পাবেন। ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার ফেরতযোগ্য নয়, মানে আপনি একবার ইউজ করে ফেললে ভাউচার সেটা ফেরত পাবেন না, ভাউচারের মূল্য টাকাই দিবে না, এটা তো জানা কথা। যারা ইউজ করছেন তারা সেটা তারা সবাই জানেন। টাইম স্লট আবার এসেছে, ওকে, এখানে দেখুন আপনারা বিভিন্ন ধরনের পাবেন, কী বলে এই জায়গায় ভাউচার পাবেন, 7%, 6%, 5%। আমরা যারা কম টাকার শপিং করি তাদের ক্ষেত্রে এটা বেশি কিছু না, কিন্তু যারা অনেক টাকার শপিং করেন, ধরেন 40,000, 50,000, তাদের জন্য এই ভাউচারগুলো অনেক কাজের। এইখানে তেমন আর কিছু নেই, ওকে। তারপরে রয়েছে আমাদের ফ্যাশন, ফ্যাশনের মধ্যে কি কোনো কিছু আছে, যেগুলো ব্র্যান্ড আছে আপনারা এইসব ব্র্যান্ডে ঢুকে দেখতে পারেন, এদের বিভিন্ন ধরনের অফার প্রোডাক্ট থাকে। ও হ্যাঁ, আমাদের ডেসক্রিপশনে কিন্তু আপনারা কয়েকটা প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবেন, যেগুলো 50% অফে সেল হচ্ছে আপাতত, আপনারা তাড়াতাড়ি ওগুলো নিতে পারেন যাদের যাদের প্রয়োজন। সামনে ঈদ রয়েছে, ফ্যাশন প্রোডাক্টই আছে 50% ডিসকাউন্টে, কিছু কিছু প্রোডাক্টের স্টক দেখছি অনেক কম, তো আপনারা যারা যারা নিতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তাড়াতাড়ি নিয়ে নেবেন 50% অফ প্রোডাক্ট ওগুলো। তারপরে নেক্সট রয়েছে হচ্ছে, এখানে তেমন কিছু আছে না, সেম ক্যাটাগরির পেজ, ওকে শেষ। এবার রয়েছে আরও কিছু জিনিস, সেটা হচ্ছে দারাজ কিছু পেমেন্ট সিস্টেম চালু রেখেছে, মানে যেটা ক্যাশব্যাক সিস্টেম আর কি। তো এটা তো আমরা সবাই জানি দারাজের পেমেন্ট সিস্টেমগুলো, যে বিকাশ আর বিভিন্ন ব্যাংকে 10%, 15%, কখনো কখনো 20% দেয়, যদিও 20% এখন সোনার হরিণ বলতে গেলে, আগে পাওয়া যেত 20%, এখন আপনারা পাবেন 10%। এখানে জাস্ট তিনটা ব্যাংকের নাম দেওয়া আছে, কিন্তু দারাজ বিকাশেও 10% ক্যাশব্যাক দিতেছে। আমি চ্যাট অপশনে গিয়ে চেক করে আপনাদেরকে বলতেছি, এখানে এখনও সেই থাম্বনেলটা দেয়নি, হয়তো বা পরে দেবে। আপনারা চাইলে চ্যাট অপশনে গিয়ে বিকাশ ক্যাশব্যাক লিখে সার্চ দিলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। ওখানে লেখা আছে আপনারা 10% করে বিকাশ ক্যাশব্যাক পাবেন, আপনারা একটা ট্রানজ্যাকশন অর্থাৎ একটা অর্ডারে আপনারা সর্বোচ্চ 200 টাকা ক্যাশব্যাক পাবেন, অর্থাৎ আপনি 2,000 টাকার শপিং করলে 200 টাকার ক্যাশব্যাক পাবেন একটা ট্রানজ্যাকশনে, আর আপনি সর্বোচ্চ 300 টাকা বিকাশে ক্যাশব্যাক পাবেন, অর্থাৎ আপনি মোট একটা অর্ডারে 2,000 টাকার অর্ডার দিবেন তাহলে পাবেন 200 টাকা ক্যাশব্যাক, তারপরের অর্ডারে 1,000 টাকার অর্ডার দিলে আপনি আবার পাবেন 100 টাকার ক্যাশব্যাক, তারপর থেকে যদি বিকাশে পেমেন্ট করেন ওই বিকাশ নাম্বারে আর কি, তাহলে আর আপনি ক্যাশব্যাক পাবেন না, ওটাই আপনার শেষ লিমিট। তো এটা হচ্ছে বিকাশের আর কি আপনাদেরকে বললাম অপশন, আপনারা এখানে দেওয়া নেই, নয়তো আপনাদের দেখাইতাম, এটা চ্যাট অপশনে গিয়ে আপনারা তাহলে চেক করে নিতে পারেন। আর তেমন কিছু দেখতেছি না দারাজের অফার সম্পর্কে বলার মতো, বৈশাখীর অফার তেমন জাঁকজমকপূর্ণ হয় না, তাও অনেক কিছুই নিয়ে এসছে এবার। যেমন দারাজ তো গণহারে মিষ্টি বক্স দেওয়া শুরু করছে, সব অনুষ্ঠানেই মিষ্টি বক্সের কোয়ান্টিটি কমাই দিয়ে বারবার নিয়ে আসতেছে, তো যারা পাইতেছেন তাদের জন্য শুভকামনা, যারা পাননি তারাও চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এবার পেয়ে যাবেন। তো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আপনার কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কোনো কিছু সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আমরা সে সম্পর্কে ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।